টি-টোয়েন্টির হাইস্পিড ক্রিকেটের দুনিয়ায় আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল এর মতো টুর্নামেন্টগুলো দিনে দিনে জনপ্রিয়তার উঁচু স্তরে উঠছে। আর্থিকভাবে লাভবান হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। অথচ বিপরীত চিত্র বিপিএল এর। 10টি আসর আয়োজন করেও বিতর্কে উঠতে গিয়ে বিপিএল কে সময়োপযোগী মানে নিতে পারেনি পিসিবি। বিপিএল এখনও যেন প্রাগৈতিহাসিক, কোনো রকমের টুর্নামেন্ট শেষ করতে পারলেই বাঁচে পিসিবি। অর্থটা কিন্তু অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ধরনের ইভেন্টগুলোকে সাকসেসফুল করার জন্য যতটুকু প্যাট্রনাইজ আশা করা হতো বিভিন্ন সেক্টর থেকে, সেই ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগগুলো যেহেতু এখন আশানুরূপভাবে আমরা পাচ্ছি না, হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি, আমরা করে ফেলছি। আমরা পার্শ্ববর্তী দেশের উদাহরণ সবসময় টানি, সেখানে 6,000 কোটি রুপিতে একটা টিম সেল হয়। তো আপনি চিন্তা করে দেখেন আমাদের টিম এখানে কত টাকা দিয়ে একটা টিম পেয়ে যাচ্ছে। সো এইখানে কিন্তু ডিফারেন্সেসটা বোঝা হয়ে যায়, কারণ নিজেদেরকে 10 বছর টিকে রাখার মতো স্ট্রেংথফুল টিম আমাদের এখানে কয়টা আছে বা আমরা কয়টাকে পাবো। সো আমরা আমাদের এখানে বিপিএলটা যেন সাকসেসফুলি আমরা রান করতে পারি, সেই মডেলটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, যেটা আমাদের এখানে সাস্টেনেবল ওয়েতে চলছে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ খেলাই হয়ে থাকে হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে। বাংলাদেশের অনেক গৌরবের সাফল্য অর্জনও এই মাঠে। কিন্তু গত কয়েক বছর ধরেই ব্যাপকভাবে সমালোচিত মিরপুরের উইকেট স্পোর্টিং তো নয়ই, ক্রিকেটের জন্য উপযুক্ত মানেরও নয়। বিপিএল এর প্রথম পর্বের ম্যাচগুলোতে সর্বোচ্চ স্কোর মাত্র 188। উইকেটের ধরনে বিসিবির অজুহাত অতিরিক্ত খেলার চাপ। যে মিরপুরে যেই পরিমাণ খেলা হয়, এত পরিমাণ খেলা যেই মাঠে হয়, সেখানে আপনি আপনার মাঠকে প্রপার ক্রিকেটীয় ভেন্যু হিসেবে বা উইকেট প্রপার ক্রিকেটীয় উইকেট হিসাবে আপনি খুব বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না। তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের একটা বাস্তব সমস্যা। সেই বাস্তব সমস্যাকে সমাধানের জন্যই কিন্তু ক্রিকেট বোর্ড থেকে উদ্যোগ নেওয়া হয়েছে মাঠ বাড়ানোর। আমি খুব বড় করে, খুব জাঁকজমক করে বিপিএল এবার আয়োজন করলাম, নেক্সট ইয়ার হয়তো করলাম, তারপরে আর পারলাম না, তাহলে তো এটা আসলে ভ্যালু রইল না। আমাদের এই সামগ্রিকভাবে যেই সমস্যাগুলো আছে এগুলো যতদিন পর্যন্ত টোটালি ওভারকাম না হবে, কিছু কিছু প্রবলেম মাথায় নিয়ে আমাদের সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমাদের সীমিত যেই রিসোর্সেস আছে সেই রিসোর্সেসের মধ্যে সর্বোচ্চটা করার ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। মিরপুর ছাড়াও এবারের বিপিএল এর ভেন্যু সিলেট ও চট্টগ্রাম। মিরপুর স্টেডিয়ামের উপর চাপ কমাতে আগামীতে ভেন্যু বাড়ছে বিপিএল এর। বসুন্ধরার মাঠ, খুলনা, রাজশাহী, বরিশাল সহ কয়েকটি ভেন্যু আছে বিসিবির বিবেচনায়। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।